আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও ছাড়তেছি। তো ঈদের আগের দিন আর কি সকালবেলা সব কাজ টাজ করার শেষ প্রায়, তো মুখ টুক ধুয়ে পানি খেয়ে ভাত বসাইছি, যেহেতু আমি রোজা রাখি না ভাত বসায়। তারপর এদিকে আসছি, ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য। তো দেখি যে সুকেসটা অনেকটাই এলোমেলো হয়ে আছে, তার জন্য সুকেসটা গোছাইতেছি। তো সুকেসের উপর অনেক মানে জিনিসপত্র, যেহেতু এটা মার ঘরের জিনিস, তো মার ঘরে তো আব্বা আছে এলোমেলো করার জন্য। আব্বা অনেক এলোমেলো করে রাখে, তার জন্য তো এখানে অনেক ময়লা জমে রয়েছে। আর আমি ময়লাগুলো পরিষ্কার করতেছি, যেহেতু আমি বাবুকে নিয়ে এত মানে ময়লা টয়লা পরিষ্কার করতে পারি না। আমার ঘরই কোনো রকম পরিষ্কার করে রাখি, আর ওই ঘরগুলো কীভাবে করবো। তো মানে আজকে তো বাবু ঘুমাইতেছে, সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তার জন্য বাবু ঘুমাইতেছে। তো তার জন্য আসলাম আর কি, একটু গোছানোর জন্য। আর ঈদের আগের দিন তো মানে সব কিছুই একটু কাজ টাজ করতেছি, তো চেষ্টা করতেছি সব গুছিয়ে রাখার। তো দেখি কত দূর সম্ভব হয় গুছিয়ে রাখার। তো মানে আব্বা সব এলোমেলো করে রাইখা দেয়, কয়টা গোছানো যায় একসাথে। তো যাই হোক, আজকে গোছাইছি, আবার দেখবো একটু পরে এসে আওলা জলা করে ফেলাইছে। তো ছেলেদের কাজই এটা, তো এইগুলো আর কি গোছাইতেছি। আর ওইদিকে ওই মার রুমে সোফাগুলার মধ্যেও অনেক ধুলা জমা রয়েছে, যেহেতু আর কি ধুলা বাড়ি ঘর আমাদের গ্রামের বাড়িতে প্রচুর ধুলা থাকে, মানে বালু থাকে। তো এগুলো মুছে দিতেছি। তো মানে অনেকদিন ধরে আর কি ঘরটার মধ্যে আমার আসা হয় না, বাবুকে নিয়ে ব্যস্ত থাকি। আর এত বিরক্ত লাগে আমার, মানে মাঝে মধ্যে ও তো খাইতে যায় না, তো না সারাদিনে একবার মাত্র সুজি ভালো করে খায়, আর সারাদিন খাওয়াইতে পারি না। তো মানে এইগুলা নিয়ে না অনেক বিরক্ত লাগে, অনেক খারাপ লাগে। মানে আমার আর কোনো কাজ তো ঝটপট করে ফেলাই, যা যটটুক করার ক্যামেরা অন করতে মন চায় না, মানে এতটা ক্লান্ত হয়ে যায় ওর পিছনে। আজকে আমি আর কি বিছনা চাদর মাদর উঠাইতেছি। তো এখন আর কি প্রায় ঈদের আগের দিন, তো আমি যেহেতু ঈদের আগের দিনের ভিডিওটা আমি ঈদের দিন দিতেছি, তার জন্য আপনাদের হয়তো একটু ইয়া লাগতে পারে। তো বিছনার ইয়ারটি করতেছি, আর আমি মানে একদিন আগেই ভিডিও এখন করে রাখি, কারণ আমার মাঝখানে গ্যাপ যায়, যেহেতু বাবুকে নিয়ে ভিডিও করতে পারি না, তার জন্য গ্যাপ যায়। তো গ্যাপ যাওয়ার কি দরকার, একদিন আগে এই ভিডিও করে রাখি। তো আমি এখন বিছনার চাদরটা তুলে নিতেছি, তো একটা চাদর বিছিয়ে দিব। তো ঈদের প্রিপারেশন চলতেছে আমার আর কি। তো ওই যে ল্যাপটপ এখানে, বিছনার তোষকটা একটু ঝাড়ু দিয়ে নেই, বুঝছেন? ওই দিন ওইটা রোদটা দিছিলাম, আমি বিছনার চাদরটা বিছিয়ে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে যেহেতু লাস্ট রোজা, তো লাস্ট রোজার ইফতার করতেছি। তো তার বাবা এক জায়গায় দাওয়াত খাইতে চলে গেছে, তাজিমের বাবা। এখানে আমি তাজিমের দাদা আর তাজিমের দাদু মিলে আর কি ইফতার করতেছি। তারা দুইজন তো রোজা রাখে, আমি তো আর রোজা রাখতে পারি না এই বছর, ইনশাল্লাহ আগামী বছর রাখবো। তো এখানে বুট আলুর চপ বেগুনি পেঁয়াজও সব রাখা হয়েছে, আর শরবত মা ঢালতেছে। তো সময় হয়ে গেছে, তার জন্য মুড়িও ঢালতেছে। এখানে শশা আর খেজুর, শশা কাটছে, আর শরবত ছাড়া তো ভালোই লাগে না ইফতার। তো শরবত এখানে আছে ইসে ফুলের বসি দিয়ে। তো দেখেন কুয়াশার কারণে, কোন কুয়াশা বলে সরি, দিন মেঘলো এবং আমার ক্যামেরা সব অন্ধকারের কারণে চাঁদ কিছুই দেখা যাইতেছে না, শুধু অন্ধকার আর টিনের চাল, আর এখানে আমার হাজবেন্ড। তো বাইরে থেকে চারটাত খুঁজে আসার পরে আর কি আমি এখন মেহেদি দিতে বসছি, অনেকদিন ধরে মেহেদি দিই না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে। আমিও খুব ভালো আছি। তো সবাইকে ঈদ মুবারক। তো এখন আর কি আমি যে দেখেন মেহেদি দিয়েছি হাতের মধ্যে,
তো মেহেদি দিয়ে ফেলছি সবাই, মানে আজকে হচ্ছে চাঁদ রাত, তো একটু টুকটাক কাজ আছে আর ঈদের মানে সকালবেলা তো দেখলেনি যে আমি